নরসিংদীর শিবপুর উপজেলার কারাচরে 8 বছরের এক শিশু গৃহকর্মীকে অমানবিক ও লোমহর্ষক নির্যাতনের অভিযোগ উঠেছে থার্মেক্স গ্রুপের কর্মকর্তা প্রোডাকশন ডিরেক্টর মোহাম্মদ মঈন উদ্দিন মজুমদার জুয়েল ও তার স্ত্রী রহিমা বেগম ওরফে শাপলার বিরুদ্ধে। শারীরিক ও মানসিকভাবে নির্যাতন সইতে না পেরে 21 আগস্ট পালিয়ে বাড়ি ফেরে গৃহকর্মী ওই শিশু পারভেজ। এরপর স্বজনদের কাছে এই অমানবিক নির্যাতনের প্রকৃত ঘটনা প্রকাশ করে শিশুটি। এখন অনেকটাই মানসিক ভারসাম্যহীন, পৃথিবীর অনেক কিছুই তার কাছে অজানা অচেনা। শরীরের বিভিন্ন অংশে অসংখ্য ক্ষত দেখলেই বোঝা যায়, টানা 2.5 বছর অমানবিক নির্যাতনের কারণেই তার আচরণে এসেছে অস্বাভাবিকতা। এ ঘটনায় জড়িত দম্পতির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীর বাবা। নরসিংদী শিবপুর উপজেলার কারারচর এলাকার থার্মেক্স গ্রুপের কর্মকর্তা প্রোডাকশন ডিরেক্টর মোহাম্মদ মঈন উদ্দিন মজুমদার জুয়েলের বাসায় অভাবের তাড়নায় গৃহকর্মী হিসেবে তাকে কাজে দেয় দৃষ্টি প্রতিবন্ধী পিতা আব্দুর রশিদ। লেখাপড়া ও সময় কাটানো সহ বাসার দরজা খুলে দেওয়ার কাজ করার কথা থাকলেও কারণে অকারণে চলত অমানবিক শারীরিক নির্যাতন। ওই কর্মকর্তার স্ত্রী নানা অজুহাতে লাঠি, লোহা, বেলুন, ছেনিসহ বিভিন্ন ধরনের জিনিস দিয়ে শারীরিকভাবে আঘাত করত, এমনকি বন্ধ রাখত খাবারও। নরসিংদী শিবপুর উপজেলার কারারচর এলাকার থার্মেক্স গ্রুপের কর্মকর্তা প্রোডাকশন ডিরেক্টর মোহাম্মদ মঈন উদ্দিন মজুমদার জুয়েলের বাসায় অভাবের তাড়নায় গৃহকর্মী হিসেবে তাকে কাজে দেয় দৃষ্টি প্রতিবন্ধী পিতা আব্দুর রশিদ। লেখাপড়া ও সময় কাটানো সহ বাসার দরজা খুলে দেওয়ার কাজ করার কথা থাকলেও কারণে অকারণে চলত অমানবিক শারীরিক নির্যাতন। ওই কর্মকর্তার স্ত্রী নানা অজুহাতে লাঠি, লোহা, বেলুন, ছেনিসহ বিভিন্ন ধরনের জিনিস দিয়ে শারীরিকভাবে আঘাত করত, এমনকি বন্ধ রাখত খাবারও। তবে তারা ঢাকায় অবস্থান করছেন বলে জানিয়েছেন আব্দুর রহমান নামে কারখানার অপর এক কর্মকর্তা। নির্যাতনের বিষয়ে গত 24 আগস্ট থানায় লিখিত অভিযোগ করেন শিশুটির বাবা। তদন্তে এর সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তরা পলাতক রয়েছে। দ্রুত এ ঘটনার সাথে যারা জড়িতদের আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী। শিশু নির্যাতনের এমন অমানবিক নির্যাতনের সাথে জড়িত দম্পতিকে দ্রুত গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী ও স্থানীয় সচেতন মহল।